এক সাহাবী লাফ দিয়ে উইটা ডাক দিয়ে গো ওমর ওরে ওমর আপনার এলাকায় যখন দুর্ভিক্ষ লাগলো আপনার উপস্থিত উচিত ছিল এসকেসকার নামাজ পড়া দুইটা রাকাত নামাজ পড়া আসমানওয়ালার কাছে চাওয়া আপনি সেটা না কইরা মিশরের গভর্নরের কাছে খাবার পাঠানোর জন্য খাবার পাঠিয়ে দেওয়ার জন্য চিঠি লিখেছেন এটা আমার রসূলের মনে হয় পছন্দ হয় নাই ওমর কয় ঠিক حضرت عمر رضي الله عنه عمر رضي الله عنه صحابي کرام در گلوئی ماتھنے میں گئے لو شاب صحابي کرام در گلوئی دوئی ترکت نماز پڑھ لو نماز پڑھتے دیری ہوئے چھے آسمان تے کے بشتی نازل ہوئی تے ایکٹا سیکنڈو دیری ہوئے نائی زرکن سبحان اللہ اے مسلمان بے بندر دیلر کان لگو رے بھائی বিপদের মধ্যে যখন পড়ে যাইবাম যখন নাকি তোমার উপরে কেউ অত্যাচার করবেন তখন খুশু খুজুর সাথে আকুতি মিনুতির সাথে দুইটা রাকাত নামাজ পড়বা দুইটা রাকাত নামাজ পড়ছে আল্লাহ বিপদ থেকে মুক্ত করে দিয়েছে এমন ঘটনাও আছে নাকি নাই জোরে কহ আমরা এখন মোকাবেলা করি আমরা এখন কি করি বলেন মোকাবেলা করোনা হইছে আমরা মোকাবেলা করতেছি যুদ্ধ হারিকেন নার্গিস বাংলাদেশের দিকে আসছে আমরা মোকাবেলা করি হেদের মতো বোকা হেদের মতো মাথা নষ্ট দ্বিতীয় নম্বরে নাই জোরে কন্টাক্ট নাম্বার ঠিক আরেক কিছু বদমাইশ আছে ওনারা বলে বিএসআরএম রড ব্যবহার করো ভূমিকম্পে কাইতিবে না সিতিবে না রড ভাঙা পড়বে না নাউজুবিল্লাহ জোরে কাল এদের মতো বোকা আর দ্বিতীয় আসে নাকি জোরে কাল যে রব আল্লাহ পাক পৃথিবী আকাশের মধ্যে উঠাইয়া উপর কইরা ফালাইয়া ধ্বংস করতে পারে এই রস রবের কাছে বিএসআরএম রড কি করুণা পাঠাইছে কে জোরে কাল হারিকেন নার্গিস ফণী পাঠাইছে কে জোরে কাল সুতরাং যিনি আজাব পাঠায় তিনার সাথে সমঝোতা করতে হবে রব অন্যায় করেছি অপরাধ করেছি আর করব না ক্ষমা চাই মাফ করে দাও আমরা মোকাবেলা করি আসলে শয়তান আমাদের বডি আমাদের অঙ্গ প্রত্যঙ্গের সাথে ঘেঁষা রগে রগে শিরা উপশিরা চলাচল করছে যার কারণে কোরআন হাদিসের মজলিস আমাদের কাছে ভালো লাগে না আমাদের কাছে নাচ গানের নাট্য মঞ্চ ভালো লাগে টেকনোবাটিক জোরে কার এই জন্য দিলের ভিতরে যদি ইমান থাকে সর্বপ্রথম কাজ হইল সবাই দাঁড়াইবেন দাঁড়াইয়া একটু সামনে আইসা বলবেন ইনশাআল্লাহ তখন বোঝা যাবে যে শয়তান আমাদের সাথে নাই আল্লাহু আকবার বলে দাঁড়ায় আল্লাহু আকবার আরো উচ্চ জোরে আল্লাহু আকবার এবার সবাই সামনের দিকে আগে বসে সামনের দিকে এই যে মাঝখানে আসেন ওই সাইডে হবে না সাইডে হবে না দিনই আলোচনা হবে এই দলের উপরে আল্লাহ রাজি এবং খুশি হবে কেননা হাজারো মানুষ আমার মসজিদের মুসল্লিও যদি সব আসতো তিনতলা মসজিদ তাহলে এই প্যান্ডেলে জায়গা হওয়ার কথা না বাস্তব না অবাস্তব জোরে কার এখনো ওনারা কোনাতে রইছে এখনো সামনে এই যে আমরা এই সাইডে যারা আছে ইনশাআল্লাহ যদি সামনে আসতেন খুশি হইতাম উঠেন এই যে দেখুন আমার সামনে বসো চেহারা চেহারার সাথে মুখ মিললে ওয়াজ দিলে লাগে ওয়াজ কলবে লাগে নথবা মুখ একসাথে না হইলে হয় না এই জন্য এই পাশে যারা আছে ইনশাআল্লাহ আমরা মাঝখানে এসে বসি মাঝখানে যে কি লেগে এসে বসেন না এটাও জানি কারণ উঠার কোনো সিস্টেম নাই সাইডে বসলে একটু সুবিধা উঠে জঙ্গল এই জন্য নিয়ত শুরু থেকে খারাপ করলে হবে না এই জন্য মেহরবানি করে এদিকে আসি আর স্বেচ্ছাসেবক যারা আছে এই বাচ্চাদেরকে একটু থামান এশার নামাজের পরে আইসা বাচ্চা থামান লাগে তাহলে আসর থেকে মাগরিব কি হইল মাগরিব থেকে এশা কি হইল আল্লাহ জানে প্রধান বক্তা আইসাও বাচ্চা থামান লাগে কিনা আল্লাহ হেফাজত করুন যরকন আমিন সবাই উচ্চ স্বরে লিল্লাহে তাকবীর আরো একটু আস্তে লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো ওই যে এক ভুল বারবার ঘরে বাহিরে যাল আল কোরআনের আলো ঘরে বাহিরে যাল নারায়ে তাকবীর
আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আল্লাহর নাম উচ্চারণ হবে না চাইলে সক্কা উচ্চারণ হবে না চাইলে গোল উচ্চারণ হবে ঠিক না বড় করে কোন ফরীকুন ফিল জান্নাহ ও ফরীকুন ফিস সাঈর একটা দল চলে যাবে জাহান্নামের দিকে আর একটা দল চলে যাবে জান্নাতের দিকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরাই সেই জান্নাতি দল জোর করে ঠিক না বড় ঠিক দুই হাত উঠে বলেন আল্লাহু আকবার আরেকবার উঠে বলেন আল্লাহু আকবার আয় আল্লাহ যারা হাত উঠাইলো প্রত্যেককে ময়দান হাসরে জান্নাতি বাসীদের কামালে কাতারে শামিল করে দিয়েন জোর করেন আমিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন শরীফের সূরায়ে এমন ভাবে একখানা সূরা সূরে তোহার 132 নম্বর আয়াতে কারিমা পড়েছি এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন নামাজ সম্পর্কে আলোচনা করেছেন রব বলছেন ওয়ামুর আহলাকা বিসসালাত ও নবী মুহাম্মদ আপনি আপনার ফ্যামিলির লোকদেরকে আপনার আহালদেরকে আপনার প্রতিবেশীদেরকে নামাজের আদেশ করেন ওয়াসতাবির আলাইহা আর নিজেও এই নামাজের দিকে মুতাওয়াজ্জি হন নাহনু নারজুকুকা আমি রব আপনাকে রিজিক দান করব আপনি আমাকে রিজিক দিতে হবে না আমি আপনার কাছে রিজিক চাই না আমি রব আপনাকে রিজিক দিব শুনেন ঠিকমতো নামাজ যদি পড়তে পারেন আমি রব ঘোষণা দিলাম মুত্তাকি পরহেজগারদের পরিণাম খুবই ভালো হয় জোর করে সুবহানাল্লাহ এখনো যারা এদের সাথে ঘোরাফেরা করছেন কপাল খুবই খারাপ আজকে চারটা জুমা লাগায়া আমি বুঝাইতেছি ভাই ওয়াজ আসেন বা সফল করে যারা মানে এরা সফল যারা মানে না এরা বিফল আচ্ছা দোকান পাটে ওই জায়গার মধ্যে কি রিলিফের চাল দেয় নাকি ওই জায়গার মধ্যে কি সরকারে বলছে দোকান বয়ে থাকবে 10,000 টাকা দেওয়া হবে তাহলে ওই জায়গাটা কি আসলে শয়তানে ছাড়ে না যাবি কই আমার লগে বয় টেকনোবাটিক্স করে কোন মেহরবানি করে এখনো যারা এদের সাথে ঘোরাফেরা করছেন মেহরবানি করে প্যান্ডেলে এসে যান ইনশাআল্লাহ হে মুসলমান ভাই বন্ধুরা নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান ফরজ এই নামাজ তুমি কিছুক্ষণ পড়বা কিছুক্ষণ ছাড়বা কিছুদিন দরবা কিছুদিন ছাড়বা পাঁচ ওয়াক্তের মধ্যে তিন ওয়াক্ত পড়বা দুই ওয়াক্ত ছাড়বা এই নির্দেশ আল্লাহ পাক দেয় নাই এই স্বাধীনতা দেওয়া হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও বান্দা বান্দারে ও বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ আমি আল্লাহ ফরজ করে দিয়েছি এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি নাকি পড়বার পারো আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিষ্পাপ বানাইয়া রাত্রি পারাপার করে দিব সুবহানাল্লাহ আমার রাসূল ডাক দিয়া গো উম্মত শুনাম তোমার ঘরের সামনে যদি নাকি একটা নদী থাকে একবার দুইবার নয় প্রতিদিন পাঁচবার যদি ওই নদীর মধ্যে গোসল করো তোমার শরীরের মধ্যে কোনো নাপাকি থাকতে পারে নাকি সাহাবীরা ডাক দিয়া গো নবী গো একটা মানুষ যদি নাকি দৈনিক পাঁচবার গোসল করে একটা মানুষ যদি নাকি প্রতিদিন পাঁচবার গোসল করে তার শরীরের মধ্যে আবার কেমন করে ময়লা থাকবে গো আমার রসুল ডাক দিয়া কো উম্মত শুনো আমার কোন উম্মত যদি নাকি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সম্পূর্ণ গুনাহ মুক্ত জীবন দান করবেন সুবহানাল্লাহ ফজর জোহর আসর মাগরিব এশা আজকে পাঁচ ওয়াক্ত নামাজ কে কে পড়ছেন হাত উঠান তো দেখি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ হাত নামান আসলে নামাজিরাই ওয়াজ শুনে নামাজিরাই ওয়াজ শুনে বাস্তব না অবাস্তব জোরে কান হ্যাঁ মুসলমান ভাই বন্ধুরা যদি আপনি নাকি ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে ধ্যান খেলার সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত আপনাকে সম্পূর্ণ গুনাহ মুক্ত রেখেছেন যরকম সুবহানাল্লাহ হ্যাঁ পৃথিবীর মানুষেরা বিপদ আপদে পড়েছো নামাজের মধ্যে দাঁড়ায় যাইবাম অভাব অনটনের মধ্যে পড়েছো নামাজের মধ্যে দাঁড়ায় যাইবাম হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয় পৃথিবীর মানুষের আরে শুনো গো আমি রসুলকে দেখেছি যখন বাহিরে একটু জোরে বাতাস আসত রসুল সরাসরি মসজিদে গিয়া দুইটা রাকাত নামাজ পড়তেন জোরে কোন সুবহানাল্লাহ বাহিরে একটু জোরে বাতাস আসলে রসুল ভয় পেয়ে যাইতেন
রাসূল ঘাবড়ে যাইতেন হায় হায় আল্লাহর গজব নি আবার শুরু হয়ে গেছে রাসূল দৌড়ায়া দৌড়ায়া মসজিদে গিয়া নামাজ পড়তেন জোরে কোন সুবহানাল্লাহ এখন দেখা যায় আমরা যখন বিপদাপদে পড়ি নিজের বড় ভাইকে ফোন করি নিজের বাবা থাকলে বাবাকে ফোন করি নিজের মা থাকলে মাকে ফোন করি নিজের নেতা থাকলে নেতাকে ফোন করি না রে বাবা না দিলের কান লাগায় শোনো রে ভাই বিপদে যখনই পড়ে বাগো সাথে সাথে নামাজে দাঁড়ায় যেতে হবে ঠিক না ঠিক জোরে কান নামাজ মোট পাঁচ ওয়াক্ত ফজরের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ এশার নামাজ ফজরের নামাজ সর্বপ্রথম পড়েছেন হযরত আদম নবী জোরে কোন কোন নবী ফজরের নামাজ সর্বপ্রথম পড়েছেন হযরত আদম সফিউল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য কইরা শয়তানের ধোকায় পড়া যখন নাকি গন্ধম ফল খেয়ে ফেলল লম্বা একটা সময় আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করার পরে ফজরের সময় দুইটা রাকাত নামাজ পড়লেন ওই নামাজটা আমার আল্লাহর কাছে খুবই পছন্দনীয় ছিল ওই নামাজটা আমার আল্লাহর কাছে খুবই মহব্বতের ছিল আদম নবী দুইটা রাকাত নামাজ খুশু খুজুর সাথে পড়ার পর মুনাজাত করছে কার কাছে জোরে কার আর মুনাজাতের মধ্যে পড়ছে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আল্লাহ আমি নিজের নফসের প্রতি জুলুম করেছি যদি নাকি তুমি আমাকে ক্ষমা না করো যদি তুমি আমাকে মাফ না করো আমি ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমার আল্লাহর কাছে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করতে দেরি হয়েছে আমার আল্লাহ তার জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিয়েছে সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেতা তোমরা আদম মহব্বত আর ভালোবাসা লইয়া দুই রাকাত নামাজ পড়লি পছন্দ হইছে আমার আমার বন্ধুকে আমি ডাক দিয়া বলি বন্ধু মোহাম্মদ এই দুইটা রাকাত নামাজ খুশু খুজুরের সাথে ছিল বিদায় আমি আল্লাহ খুশি হইয়া আপনার উম্মতের উপরে ফজরের দুই রাকাত নামাজ ফরজ করে দিয়েছি জোরে কোন সুবহানাল্লাহ হ্যাঁ পৃথিবীর মানুষেরা দিলের কান লাগায় শোনো রে ভাই জোহরের চার রাকাত নামাজ ফরজ নামাজ পড়েছেন সর্বপ্রথম ইব্রাহিম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম চার রাকাত নামাজ জোহরের সময় খুশু খুজুর সাথে পড়লেন আল্লাহর কাছে কান্নাকাটি করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে ডাক দিয়ে কো নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরত ইব্রাহিম নবীর জোহরের সময়ের চার রাকাত নামাজ আমি আল্লাহর কাছে খুবই পছন্দের ছিল এই জন্য আমি আল্লাহ খুশি হইয়া এই চার রাকাত নামাজ আপনার উম্মতের উপরে ফরজ করে দিয়েছি জোরে কোন সুবহানাল্লাহ হ্যাঁ পৃথিবীর মানুষেরা দিলের কান লাগায় শোনো রে ভাই আসরের নামাজ সর্বপ্রথম পড়েছেন হযরত নূহ নবী নূহ আলাইহিস সালাতু সালাম 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন 950 বছর দিনের দাওয়াত দেওয়ার পরে মানুষ মুসলমান হয় না মাত্র 80 থেকে 82 জন মানুষ মুসলমান হইল এইবার হযরত নূহ নবী আল্লাহর কাছে কান্দে মালিক আমার ও আসমানের মালিক মাত্র 80 থেকে 82 জন মানুষ মুসলমান হয়েছে 950 বছরের মধ্যে বোঝা গেল এদের অন্তর কঠোর হয়ে গেছে এদের অন্তর পাষাণ হয়ে গেছে আমার জানার বাকি নাই গো এদের কপালে হেদায়েত নাই আমি আল্লাহ আমি নূহ নবী আপনি আল্লাহর কাছে বদদোয়া করতেছি আপনি তাদেরকে পানিতে ডুবাইয়া মারেন আপনি তাদেরকে পানিতে ডুবাইয়া মারেন পানিতে ডুবাইয়া মারান আমার আল্লাহ নূহ নবীর দোয়া মঞ্জুর কইনা পানিতে ডুবাইয়া তাদেরকে মারলো হযরত নূহ নবী অন্যান্য মুসলমানদেরকে লইয়া এমনই ভাবে নৌকার মধ্যে কিস্তির মধ্যে উঠলেন আস্তে আস্তে করে পানি শুকাইয়া গেল পানি শুকাইয়া হযরত নূহ নবীর নৌকাটা আসরের সময় ভিড়ল হযরত নূহ নবী নৌকা থেকে নাইবা দুইটা রাকাত নয় চারটা রাকাত নামাজ নিচে দাঁড়াইয়া পড়লেন খুবই মহব্বত লইয়া
খুবই ভালোবাসা লইয়া ওই নামাজটা আমার আল্লাহর কাছে খুবই পছন্দনীয় ছিল আমার আল্লাহ ডাক দেয়া কয় বন্ধু মোহাম্মদ গো এই চারটি রাকাত আমার কাছে খুবই পছন্দনীয় ছিল এই জন্য আমি আল্লাহ খুশি হইয়া আপনি উম্মতের উপরে ফরজ করে দিছি সুবহানাল্লাহ এইভাবে দেখা যায় ছন্দ আছে মনে হয় মাগরিবের নামাজ কয় রাকাত তিন রাকাত ফরজ এই মাগরিবের নামাজ সর্বপ্রথম পড়েছেন হযরত দাউদ নবী দাউদ নবীর যখন একটা ভুল হয়ে গেল আল্লাহর কাছে কান্নাকাটি করে মাগরিবের সময় কান্নাকাটি করে আর চারটি রাকাত নামাজের জন্য দাঁড়ায় গেল চার রাকাত নামাজের মধ্যে দাঁড়ানোর পরে নামাজের মধ্যে দাঁড়াইয়া দুই রাকাত পয়রা দাঁড়িয়া তো পড়লো আবার দুই রাকাতের জন্য দাঁড়াইল কিন্তু দুই রাকাত নামাজ শেষ করতে পারে নাই এক রাকাত পড়ার পরে অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে আর চতুর্থ রাকাত মিলাইতে পারে নাই তিন রাকাতে পড়লেন এই তিন রাকাত নামাজ আমার আল্লাহর কাছে ভারী পছন্দ হয়েছে আমার আল্লাহ নবী মুহাম্মদকে ডাক দেয়া গো বন্ধু গো এই তিনটা রাকাত আমি আল্লাহর কাছে পছন্দনীয় ছিল ভালোবাসার ছিল আমি আল্লাহ খুশি হইয়া এই তিন রাকাত মাগরিবের নামাজ আপনার উম্মতের জন্য ফরজ করে দিয়েছি যরকম সুবহানাল্লাহ হ্যাঁ মুসলমান ভাই বন্ধুরা পঞ্চম নম্বরে এশারের নামাজ এশারের নামাজ চার রাকাত সর্বপ্রথম আমার নবী মুহাম্মদ পড়েছেন যরকম সুবহানাল্লাহ তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের ইতিহাস আছে নাকি নাই যরকম এই পাঁচ ওয়াক্ত নামাজ এই উম্মতের উপরে ফরজ করে দেওয়া হয়েছে আমার আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বয়ান দেহে সাহাবায়ে কেরামেরা পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তোমাদের উপরে ফরজ করে দিয়েছি সাহাবায়ে কেরাম ফরজ নামাজ আদায় করতেছেন ফরজ নামাজ আদায় করতেছেন একজন অন্ধ সাহাবি রাসূলের কাছে আসলো আয়েশা বলতো ইয়া রাসূলুল্লাহ চোখে দেখি না কানেও শুনি না গো নবী আপনি আমাকে একটু অনুমতি দেন আমি পাঁচ ওয়াক্ত নামাজ বাসায় গিয়ে আদায় করতে চাই ইয়া রাসূলুল্লাহ যেই রাস্তা দিয়ে আমি মসজিদে আসিব ওই রাস্তার মধ্যে বিষাক্ত প্রাণী আছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে হুকুম করেন আমি যেহেতু অন্ধ আমি আমার বাসায় গিয়ে নামাজগুলো আদায় করবার চাই আমার রসুল বলেন আচ্ছা ঠিক আছে যেহেতু তুমি চোখে দেখো না যেহেতু তুমি কানে শুনো না যেহেতু রাস্তা অনিরাপদ যাও অনুমতি দিলাম এই সাহাবী জায়গা আমার রসুল আবার ওই সাহাবীকে ডাকলেন হ্যাঁ অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার কাছে আসো আমার কাছে আসো ওই সাহাবী আবার রসুলের কাছে আসলো আমার রসুল এবারে জিগা হ্যাঁ সাহাবী আমি তোমার কাছে জানবার চাই তোমার কানে আজানের আওয়াজ যায় কিনা তোমার বাসার মধ্যে আজানের আওয়াজ শোনা যায় কিনা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলেন হ্যাঁ আমার বাসার মধ্যে আজানের আওয়াজ শোনা যায় আমার রসুল ডাক দিয়ে তো সাহাবী রে নিজে যদিও কানে শুনো না ফ্যামিলির লোকজন তো শুনে তোমার জন্য ছাড় নাই নামাজের আজান হইতে দেরি তুমি দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে আসতে হবে যরকল আল্লাহু আকবার হে মুসলমান ভাই বন্ধুরা অন্ধ সাহাবী বাসায় চলে গেল সন্তানদেরকে ডাক দেখো সন্তানেরা রে ও সন্তানেরা আমার বাসা থেকে মসজিদ নববী পর্যন্ত দড়ি টানাইয়া দাও ও সাহাবীরা ও আমার সন্তানেরা আমার বাসা থেকে মদিনার মসজিদ নববী পর্যন্ত দড়ি টানাইয়া দাও আমি দড়ি ধরে ধরে জামাত নামাজ পড়ব জোরে কইন সুবহানাল্লাহ তার মানে জামাতের নামাজের আদায়ের গুরুত্ব কম না বেশি জোরে কর আপনি কি অন্ধ আপনি কি কানে শুনেন না আপনার বাসা থেকে মসজিদে যাইতে কি রাস্তায় সাপ পড়ে তাহলে আপনার জন্য মনে হয় ছাড় আছে জামাত আমি বুড়া মানুষ আমার ছাড় আছে আমি বাসায় নামাজ পড়া দিব এমন সুযোগ কার জন্য এখন দেখা যায় যুবক ভাইয়েরা
বৃদ্ধ মানুষ তো দূরের কথা যুবকরাই মসজিদে আসে না কেন যুবক তুমি মসজিদে যাও না আমার প্যান্ট নষ্ট হয়ে গেছে তার মানে তুমি প্রস্রাব কইরা পানি নাও নাই তোমার মত নোংরা দ্বিতীয় নম্বরে নাই ঠিক না বাটিক জোরে কা যুবক রে কই যে মসজিদে আইবা না কয় ফ্যান ভালো আয় যুবক এই বয়সে যেও তো প্যান্ট নষ্ট 90 বছরে কি করবা ঠিক না বাটিক জোরে কা 16 বছর বয়সে প্যান্ট নষ্ট 20 বছরে প্যান্ট নষ্ট 30 বছরে প্যান্ট নষ্ট তোমার 60 বছর হইলে তো এখন তো পসরাব দিয়া নষ্ট তখন বর্ডার দিয়া নষ্ট হবে ঠিক না বাটিক জোরে কা এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ অন্ধ সাহাবি দিয়া কি বুঝলেন ছাড় দেওয়া হয় রে অন্ধকে ছাড় দেওয়া হয় না কানে শুনে না ছাড় দেওয়া হয় না রাস্তার মধ্যে বিষাক্ত প্রাণী ওই সাহাবিও কেমন সাহাবি বাসা থেকে মসজিদ পর্যন্ত দড়ি টানে আদিছে এরপরেও জামাত ছাড়ে নাই যরকম সুবহানাল্লাহ এই অন্ধ সাহাবি যে জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়লো আমি আপনিও সেই জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ি তার নামাজের মধ্যে আর আমার আপনার নামাজের মধ্যে কত তফাৎ ঠিক না বেটিক জোরে কান বুঝা গেল আমি আপনি বোকার সাগরে বাস করতেছি বোকার সাগরে বাস করতেছি ও বান্দা যখন জাহান্নামের বয়ান করি তুমি মনে করো মনে হয় এটা ওই যে কুতুব আলী সাহেবের লাইকা ওয়াজ করে আমার লাগে না ওয়াজ তোমার লাগে এটা ওই যে জাহান্নামের বয়ান তোমার জন্য এই খবর দেখো খবর নিয়ে দেখো তোমার আমলের সাথে মিলাও তোমার নামাজের সাথে মিলাও তোমার আমল আখলাক পর্দা পুশিদার সাথে মিলাও দেখো তুমি জাহান্নামে জাহান্নামে ছাড়া কিছুই না ঠিক না বেটিক জোরে কান হ্যাঁ মুসলমান ভাই বন্ধুরা বলতেছিলাম অভাব অনটনের মধ্যে যখন পড়ে যাব তখন নামাজের মধ্যে দাঁড়ায় যাইব রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আবু বকর দেশ চালায় আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল উমর রাদিয়াল্লাহু আনহু দেশ চালায় উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় একবার মদিনার মধ্যে দুর্ভিক্ষ লেগে গেছে মদিনার জমিনগুলা ফেটে চৌচির হয়ে গেছে হযরত ওমর পেরেশানির মধ্যে পড়ে গেল হায় হায় এখন কি করা যায় কি করব মদিনার মধ্যে দুর্ভিক্ষ লেগে গেছে তদানীন্তন সময়ে মিশরের গভর্নরের নাম ছিল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু আমর ইবনুল আসের নামে একটা চিঠি লিখলো চিঠির মধ্যে লিখলো আমর ইবনুল আস ও আমর ইবনুল আস এই মদিনার মধ্যে প্রচন্ড দুর্ভিক্ষ লেগে গেছে তোমার মিশরের মধ্যে কোন ধরনের দুর্ভিক্ষ নাই সুতরাং মদিনার জন্য কিছু পাঠাও আর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু পত্রের উত্তরে লিখলো হ্যাঁ উমর ওয়াদা দিলাম গো মিশর থেকে মদিনা পর্যন্ত যত লম্বা রাস্তা আছে এত বিশাল বড় বাহিনী উটের বাহিনী পাঠায়া দিব প্রত্যেকটা উটের উপরে খাবার বোঝাই করা থাকবে এক মাথা থাকবে মদিনায় আর এক মাথা থাকবে মিশরে যরকম সুবহানাল্লাহ এত বিশাল উটের বহর পাঠায়া দিব খাদ্য বোঝাই করা উট উটের এক মাথা থাকবে মদিনায় আর এক মাথা থাকবে মিশরে যেই কথা সেই কাজ আমাদের নেতাদের মত না ঠিক না বাটিক জোরে কান আগের বক্তব্য নির্বাচনের পরের লগে মিলে না বাস্তব না অবাস্তব জোরে কান নির্বাচনের আগের বক্তব্য আর পরেরটার সাথে মিলে না ঠিক না বাটিক জোরে কান কিন্তু আমর ইবনুল আস ওয়াদা দিছে ওমর রে ওমর ওয়াদা দিলাম মদিনা থেকে মিশর পর্যন্ত লম্বা যত রাস্তা রাস্তা যত লম্বা দূরত্ব এত লম্বা বহরের মধ্যে ওটর বহর করে খানা পাঠায়া দিব যার এক পায় আর এক মাথা থাকবে মিশরে হ্যাঁ মুসলমান ভাই বন্ধুরা পাঠায় দেওয়া হলো ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পূর্ণ খাবারটুকু বণ্টন করলেন বণ্টন করলেন সাহাবায়ে কেরামের মাঝে কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবার সম্পূর্ণ খাবারটুকু শেষ হয়ে গেল
عمر رضي الله عنه پریشان ہوئے گئے لو ایتو گلو خبر چھلو کنتو دیکھا جائے شمپرن خبر ٹکو شیش ہوئے گئے لو کنتو عباب گئے لو نا صحابہ کرم در کے مجلس لیا بڑھ سے ہے صحابہ کرم میرا صحابیر آرے آمی عمر ایر دیکھ تاکا آمی ابو بکر ایر پوری کھولی پا ہوئی لام آمی در دیش چلائیں آمار دیش چلانے رو مدد کنو بھولا سکینا صحابیر آکا نا بھول تو بھجا پائینا وہی جے لوگ کو برے دیکھا جائے ایک چون صحابی نام سیل زیاد رضی اللہ خوالو دوڑایا دوڑایا رسول کا جاشے امونی بابو عمر کا سیاشے ڈاک دیا بلت زو عمر رے امی رسول کے شپنے دیکھے سی سبحان اللہ وی زیاد رضی اللہ خوانو بلچن ہے عمر امی رسول کے شپنے دیکھے چھی رسول آمہ کے شپنے جو کو بلچن ہے زیاد امی تو عمر کے خوبی بدھی من مونے کٹتا عمر اے تو بوکا کہہ بولے یا رسول اللہ بوکا کمنے ہوئی لو یہ تو دکھو بولی رسول چلے گے لو زیاد جخنو مرکا سے ایک کتا بول لو صحابی در کے بولتے سے صحابی رہے رسول ایک کتا شپنے کے نا بول لو ایک صحابی لب دیا ویٹا ڈاک دیا کہ عمر ورے عمر اپنار علاقائیں جخن دور بکھو لگلو اپنار اچھتی سوچیت سیلو اس کے سخار نماز پہیرا دوی ڈرکت نماز پہیرا آسمان والا رکھا سے چاوا اپنے شیٹا نا کوئی را مشرر گوبرن رکھا سے خبار پتھن جلو خبار پتھی دور جلو چیڈی لکھ چین ایٹا ہمار رسول من ہوئے پسند ہوئے نائی عمر کوئی ٹھیکی بول سا زرکن سبحان اللہ حضرت عمر رضی اللہ عمر رضی اللہ عنہ صحابہ کرم در کے لئے مٹھنے میں گئے لوں شاب صحابہ کرم در کے لئے دوی ٹرکت نماز پڑھ لو نماز پڑھتے دیری ہوئے چھے آسمان تے کے بیشتی نازل ہوئی تے ایکٹا سیکنڈو دیری ہوئے نئے زرکن سبحان اللہ تار بانی بزے گے لو جے ہم در عباب انوٹنر مدد ہم رہے ایک مطر دعا کربو کارکہ سے زرکان اللہ نام ڈاریکٹ آستے کن کارکہ سے زرکان اللہ رکھ سے اللہ نام بولتے کن اشبیدہ ہٹو زرکن اشبیدہ کینو نیزر بوائشن بھی کتا کہے دیکھیں اپنا رچائی تے سوٹو بہت لوگ مارا گیس بستو اپنا بستو ہم نیزر ہوئے گے لین بوزے گلو بناس شمائے جاچے پتکٹا شمائے اللہ نام بولار در کر اسے رکھیں نیزر کار اچھے ایکٹا منو جاننا دے گلے گا انہار کی آرکونا ٹینشن آسے انہی کی آرکونا افسوس کر بے کین تو جاننا دی رہا جاننا دے کی ایکٹا زنیش جن افسوس کر بے شیٹا ہلو اوئی شمائے ٹکر جن افسوس کر بے جی شمائے ٹکو اللہ نامیر زیکیر نا کوئی رکھٹا ہے سبحان اللہ زرکار ارزور بلن اللہ اکبر ارزور بلن اللہ ارزور بلن اللہ اکبر اے مسلمان بے بندر دیلر کان لگو رے بھائی بیپ دیر مد جفن پڑے جائی بے جفن لگ کمر اپنے کے وقت چار گوڑ بے تخن خوشو خضر شاتے آکو تی منو تیر شاتے دوی ٹرا کر نماز پڑ با دوی ٹرکت نماز پڑھ سے اللہ بھی بطے کے مکت کرے دیا چھے ایمون گھٹو نہ ہو آسے نہ کی نائی زرکا ہم رہے خون مقابلہ کریں ہم رہے خون کی کری بلن مقابلہ کرو نہ ہوئی سے ہم رہا مقابلہ کرتے سی جد دو ہری کے نارگیز بانگلہ دشتے دیکھ آٹھ چھے ہم رہا مقابلہ کریں ہیدر مطب بوکا ہیدر مطب ماتھا نشتو دیتی نمبر نائی زرکن ٹیک نمبر ٹیک आरक किसू बहुत मायशा से, उनारा बोले BSRM रोड व्यवहार करो, भूमि कोंपे कैती भी ना सिती भी ना रोड बंजा बोल गए ना, नाउज़ुबिल्लाह ज़रूर कह, इधर मतो बोका आर्दिती आसने के ज़रूर कह, ज़ेराब अल्लाह पाक, पृथ्वी आकाश में तो उठाईया, ऊपर कोई ना फलाईया, धंस हो कुटते परे, हे रोश रॉबर कसे کرونا پٹھائی سے کے زرکان ہریکن نارگس پونی پٹھائی سے کے زرکان شتران جینی آزاب پٹھائے تینر شدی شمو جدہ کرتا ہوئے راہ انہی کوئی چی اپرات کوئی چی آر کربونا خمچائی ماف کرتا ہو امرا مقابلہ کرنی
ঠিক না বটে জোরে কান হ্যাঁ পৃথিবীর মানুষেরা দিলের কান লাগায়া শুনো রে ভাই একজন কুলি নামাজি কুলি একজন কুলি ইমানদার কুলি একজন কুলি আমানতদার কুলি মানুষের সামান এক এলাকা থেকে আরেক এলাকায় গিয়া দিয়ে আসে সকলের কাছে এই লোকটা খুবই আমানতদার ছিল বর্তমানে যেমন নাকি যানবাহন আছে আগের সময়ে তদানীন্তন সময়ে গাধার পিঠের মধ্যে করে এমনি ভাবে ঘোড়ার পিঠের মধ্যে করে উটের পিঠের মধ্যে করে এক এলাকা থেকে আরেক এলাকায় মাল সামান নিয়ে যাইত ওই কুলি বাজারের একটা গাধা ছিল যেই কোন মাল সামান দেয় ওই মাল সামানটা গাধার পিঠের মধ্যে উঠায় এক এলাকা থেকে আরেক এলাকা নিয়ে যায় ঠিকই দেখা যায় নিয়ম অনুযায়ী একদিন রওনা দিল পথিমধ্যে একজন পথিকের সঙ্গে দেখা পথিক ডাক দিয়া তো কুলি ভাই দাঁড়াও ও কুলি ভাই একটু দাঁড়াও আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো কুলি বেচারা ডাক দিয়া গো ভাই তোমার সঙ্গে আমার কোনো পরিচয় নাই তোমাকে আমি চিনিও না সুতরাং তুমি কোথায় যাইবা বলে তুমি কোথায় যাইবা বলে আমি অমুক জায়গায় যাইব ওই পথিক বলতেছে আমি অমুক জায়গায় যাব আমাকে লইয়া লও হ্যাঁ পৃথিবীর মানুষেরা লইয়া লইল কুলি বেচারার মন ফ্রেশ লইয়া লইল যখন নাকি তাকে নিয়ে লইল সামনের দিকে যায় সামনের দিকে যায় হঠাৎ কইরা তিন রাস্তার মোড় আসছে ডাইনো যাওয়া যায় বামও যাওয়া যায় সামনেও যাওয়া যায় এখন কুলি বেচারা এই রাস্তা দিয়ে আগে বহুত গেছে এই জন্য রাস্তা চিনে ডাক দিয়ে বলতেছে ভাই এই রাস্তা দিয়ে যাইও না ওই যে যিনি উঠছে তিনি বলতেছে এই রাস্তা দিয়ে যাইও না কুলি বেচারা বলতেছে এই রাস্তা দিয়ে তো আমি বহুত গেছি কিন্তু পথিক বলতেছে না এই রাস্তা দিয়ে যদি যাইতে পারো তাহলে সামনে ঘাস পাওয়া যাবে সামনে গাধার জন্য ঘাস পাওয়া যাবে আর রাস্তাটা হইল শর্ট কুলি বেচারা ভিতর তো ফ্রেশ উনি বলছে ঠিক আছে চলো কিন্তু লম্বা সময় সফর করার পরে গো নজর করে দেখে সামনে একটা বিশাল বড় পাহাড় পড়ল জঙ্গল পড়ল সামনের দিকে আর রাস্তা নাই সামনের দিকে যাওয়ার মতো কোনো রাস্তা নাই পাহাড়ের তলদেশে মরুভূমি পাশে জঙ্গল জঙ্গলের পাশে নজর করে দেখে কিছু মানুষকে জবাই করে থুয়া দিছে কারো কঙ্কাল দেখা যায় কারো হাড্ডি দেখা যায় ওই কুলি বেচারা ডাক দিয়া বলে পথিক রে ও পথিক কোথায় আমাকে নিয়ে আসছো কোথায় আমাকে নিয়ে আসছো আমার কাছে তো ভারী ভয় লাগছে ওই লোক ডাক দিয়া আমি পথিক নয় আমি হইলাম ডাকাইতের সর্দার আমি হইলাম ডাকাইতের সর্দার তোমার মালগুলো এখন আত্মসাৎ করব এর আগে তোমাকে হত্যা করব কুলি বেচারা ডাক দিয়া কো ভাই মাল সম্পূর্ণ লয়ে যাও আমাকে বাঁচাও বলে এই নিয়ম নাই আমাদের সিস্টেম হলো আগে হত্যা করব পরে মাল নিয়ে যাব এইবার কুলি বেচারা ডাক দিয়া বলে ভাই আমি এখন মজলু তুমি হয়ে গেলা জালেম সুতরাং আমাকে দুইটা রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়া দাও জোরে কোন সুবহানাল্লাহ আমাকে দুইটা রাকাত নামাজ পড়ার সুযোগ দাও গো ওই ডাকাত সর্দার বলতেছে পড়তে পারো পড়ো তুমি যখন যেমন নাকি নামাজের সময় চেয়েছো এই যে লাল গুলা দেখতেছ সকলেই এমন নামাজের সুযোগ চেয়েছে সুযোগ দেওয়া হয়েছে কোনো লাভ হয় নাই তুমিও নামাজ পড়ো কোনো লাভ হবে না কুলি বেচারা নামাজের মধ্যে দাঁড়াইলো আল্লাহু আকবার বলে জোরে কোন কার নাম আল্লাহর নাম আল্লাহু আকবার আল্লাহু আকবার সারা নামাজ হয় একটু জোরে নামাজ হয় এ আল্লাহু আকবারটা হলো তাকবীরে তাহরিমা আপনারা অনেক সময় নামাজ ছুটে গেলে দৌড়ে আর রুকুতে যান না হবে না আল্লাহু আকবার আগে বলবেন বলার পরে রুকুতে থাকলে রুকুতে যে যাবেন নতবা নামাজ বাদ নামাজ এক রাকাত ছুটে গেল এখন তার মানে তাকবীরে তাহরিমাটা ফরজ তাকবীরে তাহরিমা ছাড়া নামাজ হবে না উচ্চ স্বরে বলেন তাকবীরে তাহরিমা ছাড়া কি হবে না এই কথাটা যেন নলেজে থাকে
যখন নামাজ ছুটে যায় ইমাম সাহেব রুকুতে থাকলে আগে গিয়া আল্লাহু আকবার বইলা তাকবীরে তাহরিমা বলার পরে এরপরে দ্বিতীয় তাকবীর বইলা রুকুতে যাইবেন স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ ওই কুলি বেচারা আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাদিয়া নামাজ শুরু করে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা কার জোরে কর আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা লিল্লাহ আল্লাহর জন্য রব্বিল আলামিন যিনি তাম পৃথিবীর পালনেওয়ালা আল্লাহ আর রহমানির রহিম যিনি পরম করুণাময় অতি দয়ালু মালিক ইয়াউমিদ্দিন যিনি কিয়ামতের দিবসের মালিক ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ তোমারই ইবাদত করি তোমারই কাছে সাহায্য চাই জোরে কোন ঠিক না ঠিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাকে সোজা রাস্তা দেখায়া দাও সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ওই রাস্তা দেখায়া যাও যেই রাস্তায় চলে চলে আবু বকর জান্নাতে চলে গেছে ওই রাস্তা দেখায়া দাও যেই রাস্তায় চলে চলে উমর আবু বকর ওসমান আলী ছয় লক্ষ সাহাবায়ে কেরাম জান্নাতে চলে গেছে ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন ওই রাস্তায় নয় যেই রাস্তায় চলে চলে আবু জাহাল জাহান্নামে চলে গেছে উত্তাদ জাহান্নামে চলে গেছে সাইবা জাহান্নামে চলে গেছে ফারাউন জাহান্নামে চলে গেছে হুজুর কোন ঠিক না ঠিক আমরা কি বলি আমিন আল্লাহ ইমাম সাহেব যা বলছে সব কবুল করো ঠিক না ঠিক জোরে কোন এখন আমরা যে নামাজের মধ্যে দাঁড়াই নামাজে দাঁড়াই দাঁড়াইলে আমাদের কথার জবাব আল্লাহ পাক দেয় আমাদের কথার জবাব কে দেয় জোরে কোন আমরা যে নামাজের মধ্যে সূরা পড়ি আমাদের প্রত্যেকটা সূরা ফাতিহার জবাব আল্লাহ পাক দেয় তো শুনি না যে ওই যে ঈমান যে পাকা এই জন্য ঠিক না ঠিক জোরে কোন আমাদের আনোয়ারুল হক আব্বাসী সাহেব আসছে কিনা টাইম হয়ে গেছে ওনাকে প্যান্ডেলে নিয়ে আসছে আল্লাহ পাকের এক ওলি নামাজের মধ্যে দাঁড়া করায় দিলে ঘন্টাকে ঘন্টা দাঁড়ায় থাকতে পারে কিন্তু ওনার তিনজন দৈরা টয়লেটে নিতে হয় চারজন দৈরা বাথরুমে বসায় দিতে হয় তিনজন দৈরা গোসল করায় দিতে হয় কিন্তু নামাজের মধ্যে যদি দাঁড় করায় দেওয়া হয় ঘন্টাকে ঘন্টা চলে যায় ওই আল্লাহর ওলি বসার কোনো খবর নাই একদিন খাদেমাকে হুজুর টয়লেটে নিতে হয় চারজন ধৈরা গোসল করায় দিতে হয় তিনজন ধৈরা ওযু করায় দিতে হয় দুইজন ধৈরা কিন্তু নামাজের মধ্যে যখন দাঁড় করায় দেই তখন ঘন্টাকে ঘন্টা দাঁড়ায় থাকেন এটা কেমনে তুই বুঝবি না কয় আমার যদি না কন তাহলে জোহরের সময় আর টয়লেটে নিতাম তখন হুজুরে কয় তুই তো ভারী পেছে ফেলায় দিছিস আমার তবে শোন আমি এখন বলবো তোমার কাছে কিন্তু আমি জীবিত থাকতে এটা আর কারো কথা বলতে পারবা না জান বলবো না ওয়াদা ওই আল্লাহর ওলি ডাক দিয়ে কই খাদেম রে ও খাদেম আমি যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যাই আর যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি আমার আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি আমি আল্লাহর বান্দা নিজ কানে শুনি জোরে কোন সুবহানাল্লাহ আমি যখন আর রহমানির রহিম পড়ি আমার আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি আমি নিজ কানে শুনি আমি যখন বলি মালিক ইয়াউমিদ্দিন তখন আমার আল্লাহ বলে ইসনা আলাইয়া আব্দি আমি বান্দা নিজ কানে শুনি আমি যখন বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আমার আল্লাহ বলে মা তাস্তাইনু তুমি কি সাহায্য চাও আমাকে বলো জোরে কোন সুবহানাল্লাহ আমি আল্লাহর বান্দার নিজ কানে শুনি যখন আমার আল্লাহ এই কথাগুলোর জবাব দেয় তখন আমি বান্দা জানি না আমি কি জমিনে থাকি নাকি আসমানে থাকি নাকি মহাশূন্যের মধ্যে থাকি আমি বান্দার কোনো খবর থাকে না জোরে কোন সুবহানাল্লাহ তাহলে তাদের নামাজ আর আমি আপনার সরত আলীর নামাজে কত ডিফারেন্স ঠিক না ঠিক জোরে কর আমরা আল্লাহু আকবার বলতে দেরি এক রাকাত শেষ ঠিক না ঠিক জোরে কর কারণ যে যায় আসে বিদ্যুৎ গতি এটা কুলাইব না নামাজ এখন আমরা আশা করি যে ওই যে বুজুর করে যে জান্নাত দিব আমারও এটাই দিব আমি বোকার সাগরে বসবাস করছি বাস্তব না অবাস্তব জোরে কর এ মুসলমান ভাই বন্ধুরা দিলের কান লাগায়া শোনো রে ভাই আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা নামাজের মধ্যে দাঁড়াইলো তাকবীরে তাহরিমা বললাম
সূরা ফাতিহা শেষ করার পরে এখন কোন সূরা পড়বে বান্দার মাথার মধ্যে ঢুকে না আমার আল্লাহ ওই বান্দার মাথার মধ্যে ঢুকায় দে বান্দারে ও বান্দা পেরেশানির মধ্যে পড়ে গিয়েছো কোন দোয়া পড়বা বুঝি ভুলে গেছো আমি আল্লাহ শরণ করায় দেই তুমি পড়ো আম্মা ইউজিবুল মুদতাররা ইদা দাহু ওয়া ইয়াকশিবুসু আয়াতের অর্থ হইল বান্দা তুমি যখন বিপদে পড়ো তোমাকে বাঁচায় কে জোরকর আয়াতের অর্থ বান্দা যখন তুমি বিপদে পড়ো আর আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও তখন তোমার ডাকে সাড়া দেয় কে আমরা বলবো আল্লাহ ঠিক না ব্যাটা জোরে কর এ আল্লাহর বান্দা যখন আয়াত তেলাওয়াত করলাম আয়াত তেলাওয়াত করার পরে হঠাৎ করে দেখতে পায় নামাজের মধ্যেই মাথার মধ্যে এমনই ভাবে সিলভার কালারের মুকুট মাথার মধ্যে সিলভার কালারের মুকুট হাতের মধ্যে একটা খঞ্জর দেখা যায় ওই বান্দা নামাজের মধ্যে থাকতেই এমনই ভাবে ওই যে ডাকাতের পেটের মধ্যে আঘাত করলো আর তাকে জমিন থেকে বিতাড়িত করে দিল যুরকন সুবহানাল্লাহ আল্লাহর বান্দা দ্রুত নামাজ শেষ করলো নামাজ শেষ করার পরে ডাইনে বলে সালাম ফিরানোর পরে ডাক দিয়ে বলতো ও বান্দা দাঁড়াও 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 তোমার পরিচয়টা একটু দিয়ে দাও তুমি কে এই মহা বিপদের সময় আমাকে হেল্প করলা আমাকে সহযোগিতা করলা ওই বান্দা দূর থেকে বলতেছে একটু আগে আয়াত যে পড়ছো আম্মা ইউজিবুল মুদতাররা ইদা দাআহু ওয়া ইয়াকশিবুসু এই আয়াতের গোলাম হইলাম আমি বান্দা যরকন সুবহানাল্লাহ তার মানে বিপদ থেকে মুক্তিদাতা কে জোরকার কিসের মাধ্যমে আরো জোর বলেন কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে এখন নফল নামাজ পড়বো দূরের কথা ফরজ নামাজই পড়ি ঠিক না ব্যাটা জোরে কান নফল নামাজ পড়বো দূরের কথা ফরজ নামাজই পড়ি না ফরজ নামাজ পড়লে শাস্তি না ফরজ নামাজ না পড়লে শাস্তি আছে নাকি নাই জোরে কান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আব্বাস সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম ইন্তেজামিয়া কমিটির পক্ষ করে দেখব একজন সাহাবী দৌড়ায়া দৌড়ে রসুলের কাছে আসছে আইসা দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে দাগ দেখো নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল কিন্তু আমার আব্বার ধৈরা যে গোসল করামো আমি ছাড়া কেউ নাই আমার বাবার যে কাফনের কাপড় পড়াবো আমি ছাড়া কেউ নাই আমার বাবাকে যে খাটের মধ্যে উঠাবো আমি ছাড়া কেউ নাই সুতরাং দুই একজন সাহাবি যদি আমার সঙ্গে দিতেন আমার বাবার জানাজার কাজ সম্পাদন করার একটু ব্যবস্থা হইতো আমার রসুল ডাক দেখ আবু বকর দাঁড়াও ও আবু বকর দাঁড়াও ও আমার জামাত আলী তুমিও দাঁড়াও দুইজন যাও এই বান্দার বাবার কাজগুলা গোসলের কাজ কাফন দাফনের কাজ শেষ করে আসো এই দুইজন সাহাবী যখন গেলাম ওই জায়গার মধ্যে গিয়া দেখে বড় আজব ঘটনা ওই বান্দার চেহারাটা সম্পূর্ণ শুকুরের চেহারা হয়ে গেছে নাউজুবিল্লাহ জোরে কার দুই সাহাবী দৌড়ে আ দৌড়ে রসুলের কাছে আসলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এমন এমন ঘটনা আমার রসুল দৌড়ায়া দৌড়ায়া ওই সাহাবীর বাড়িতে গেল যায়া দেখে যেমন বলছে তেমনি আমার রসুল আল্লাহর কাছে দোয়া করছে মালিক আমার ও আসমানের মালিক আল্লাহ এই বান্দার আপন অবস্থায় ফিরিয়ে দাও এই বান্দার চেহারা ঠিক করে দাও আমার রসুলের দোয়া ফিরত দেয় না কে জোরে কর আমার আল্লাহ ফিরত দেন আমার রসুলের দোয়া সঙ্গে সঙ্গে সুস্থ বানায়া দিল এইবারে দেখা যায় এই বান্দাকে গোসল দেওয়া হলো এই বান্দাকে কাফন পড়ানো হলো এই বান্দাকে খাটের মধ্যে রাখা হলো এই বান্দার জানাজার নামাজ পড়া হলো যখনই তাকে কবরের মধ্যে রাখা হলো সম্পূর্ণ দেখলো আগের মতো শুকুর হয়ে গেল জোরে কর নাউজুবিল্লাহ আমার রসুল ডাক দিয়া কয় হে যুবক সাহাবী ও যুবক সাহাবী জবাব দে তোমার বাবা এমন কি কাজ করত যার কারণে আমি রসুলের দোয়া প্রথম কবুল করলেও কবরের মধ্যে রাখতে দেরি হয়েছে শুকর হইতে দেরি হয় নাই ওই যুবক সাহাবি বলতে নবী গো আমার আব্বা জানের একটাই অপরাধ আমার আব্বা জান ঠিক মতো নামাজ পড়তো না
নাউযু বিল্লাহ যুরকার আমার রাসূল তখন বলছেন নামাজ ফরজ নামাজ ত্যাগ করার কারণে তার এই পরিণাম ঘটেছে আমরা তো ইমাম সাহেবরা আপনার জানাজার নামাজ পড়াই আপনাকে কবরে রেখে আসি ঠিকই পরের পরিণাম কিন্তু আল্লাহ ছাড়া কেউ জানে না টেকনাবাটিক যুরকার রব্বে করিম আল্লাহ পাক আমাদের প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করার তৌফিক দান করুন যুরকন আমিন হযরত উলামায়ে কেরাম ধারাবাহিক বয়ান করবেন একে একে আমরা সকলের বয়ান শুনে মুনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত ঘটায়া যাইব তো ইনশাআল্লাহ হাত উঠায়েন না খোদা নারাজ হইব কারা কারা ইনশাআল্লাহ দুই হাত উঠায়া খোদাকে দেখায় দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর